আসসালামু আলাইকুম, এমএস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের কালিয়া বা তেলানি রেসিপি। প্রথমে আমি চুলাটা অন করে নিব এবং চুলাটা হাই হিটে দিয়ে প্যানটা বসিয়ে দিব। প্যানটা গরম হওয়ার জন্য কিছুটা সময় নিব। এরপর প্যানটা গরম হয়ে গেলে আমি কিছুটা তেল দিয়ে দিব এবং তেলটা গরম হওয়ার জন্য কিছুটা সময় নিব। এর ফাঁকে আমি ধুয়ে রাখা মাছগুলোর মধ্যে কিছুটা লবণ, কিছুটা হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব এবং মাছটাকে আমি ভালোভাবে মিক্স করে নিব। এটা আমার ভালো মতো মিক্স করা হয়ে গেছে, এখন এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবং একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিয়েছি এবং আমি মাছগুলো এখন একটা পাত্রে উঠিয়ে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোর কালারটা অনেক সুন্দর এসেছে। এখন আমি চুলাটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটু সময় পরে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল এবং এটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিব। কিছুটা সময় ভালো মতো ভেজে নিব যাতে পেঁয়াজের কালারটা বাদামি কালার হয়ে যায় এবং এর মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো, কিছুটা লবণ এবং পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে আবারও এটাকে আমি ভালো মতো মিক্স করে নিব। এরপর আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট, এটাকে আমি ভালো মতো মিক্স করে নিব এবং মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। আমার মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে থেকে কিছুটা তেল ছাড়বে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম আগের থেকে কুচি করে রাখা টমেটো কুচি। এখন এটাকেও ভালোভাবে আবারও আমি কষিয়ে নিব, ভালো মতো নেড়ে চেড়ে নিলাম। এখন এটাকে আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন ঢাকনাটা উঠিয়ে আমি আবারও ভালো মতো নেড়ে চেড়ে নিব। কিছুটা সময় রান্না করার পরে এর মধ্যে আমি আগের থেকে ভেজে রাখা মাছগুলো সবগুলো দিয়ে দিব এবং ভালো মতো নেড়ে চেড়ে নিব এবং কিছুটা সময়ের জন্য আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা জিরা গুঁড়া। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।